মাটি এবং পূর্ব মেদিনীপুরের মাটিকে আমার শ্রদ্ধা নিবেদন করি এই মাটি আন্দোলনের মাটি 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 প্রতিরোধের প্রতিবাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধাতৃভূমি এই মেদিনীপুরের মাটিকে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই আজকে যাকে কেন্দ্র করে আমাদের এই জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী স্নেহধন্য প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা দোয়া স্নেহকে আশীর্বাদকে পাথেও করে এবং পথ চলার প্রেরণা করে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার দাদার মতন সংগ্রাম দলুই আমি তাকে ধন্যবাদ জানাই আমার আগে তিনি বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত সুষ্ঠুভাবে তিনি দীর্ঘ পাঁচ সাত বছরের উন্নয়নের কর্মকাণ্ড আপনাদের মাঝে তুলে ধরেছেন আমরা সভা মঞ্চে পেয়েছি আমরা সভা মঞ্চে পেয়েছি শেখ শাহজাহান আলী রয়েছেন সুব্রত মালাকার মৃণালকান্তি সামন্ত অভয়া দাস বিমান পান্ডা প্রদ্যুৎ বর্মন অমল বর্মন অর্ণব চক্রবর্তী নির্মল বেড়া অভিজিৎ আদক সন্দীপ দাস চন্দন কুমার মণ্ডল প্রকাশ কান্ডার সবিতা সিংহ দিলীপ দলুই সুকাল মণ্ডল পঞ্চানন বর্মন সন্দীপন জানা বীরেশ্বর সহ পাপ্পু অধিকারী ও তপন সাহু আমি একযোগে সকলকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই এখন প্রায় বেলা দেড়টা পার হয়ে গেছে আমি সকালবেলা ছবি পাচ্ছিলাম এগারোটা থেকে জমায়েত শুরু হয়েছে এবং বাগচায় আজকে এই কর্মীসভা কার্যত জনবিস্ফোরণ হয়ে গেছে জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের প্রার্থীর সমর্থনে এই যে জনসভা বা কর্মীসভা আমরা করেছি এই বেলা একটার সময় আপনারা বলুন যারা এই প্রচণ্ড রৌদ্রকে উপেক্ষা করে সবাই আসে তারা নিশ্চিতভাবে আমাদের বক্তব্য শুনতে আসে দিদিকে ভালোবাসে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে আসে আর তার সাথে সাথে এই রৌদ্রকে উপেক্ষা করে যারা সবাই দু ঘন্টা তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য নয় তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী পয়লা এপ্রিল ভারতীয় জনতা পার্টিকে এপ্রিল ফুল করে তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করব তারা সিদ্ধান্ত নিয়ে আসে হাজার প্রতিকূলতা আসুক হাজার বাধা আসুক হাজার বিপত্তি আসুক জীবন গেলে যাবে প্রাণ গেলে যাবে কিন্তু মেদিনীপুরের মাটি দিল্লির কাছে আবেগ বিক্রি করবে না বশ্যতা স্বীকার করবে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বহিরাগতদের নয় আগামী দিন বাংলার মেয়েকেই চাই তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বহিরাগতদের বাংলায় কোনো ঠাঁই নাই আগামী দিন উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার জন্য ছাত্র যুব মা বোন শ্রমিক কৃষক সবাই ঐক্যবদ্ধভাবে জোড়া ফুলে ভোট দেবেন আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে তার কারণ এই রোদ্রেও আপনারা এসছেন আমাদের মাঝে আমাদের সভায় এসে আমাদের প্রার্থীকে আপনারা আশীর্বাদ করেছেন আমাদের সমর্থন জানিয়েছেন আর ভারতীয় জনতা পার্টি এই মেদিনীপুরের বুকে একাধিক সভা করেছে ঝাড়গ্রামে সভা করছে কি পরিণতি আপনারা দেখেছেন এখানে ক্যামেরা আছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে আমি বলবো আমাদেরকে না দেখি সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখান সাধারণ মানুষের উদ্দীপনা দেখান মানুষের ভালোবাসা দেখান একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী তাবড় তাবর নেতা বিজেপির সর্বভারতীয় সভাপতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী আর একদিকে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যারা কোটি কোটি টাকা দিয়ে সভা করে ভেবেছে বাংলাকে কিনবো কিনব বাংলার মানুষকে কিনবো এবং তাদের ভোট কিনে আমরা ক্ষমতায় আসব। তাদের স্মরণ করিয়ে দি এই জেলাটার নাম মেদিনীপুর আর রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ মেদিনীপুর আর যাই করুক আত্মসমর্পণ করতে জানে না আমার মা বোনেরা এখানে আছে আপনারা বলুন আপনারা চান বাংলার মেয়ে ভারতবর্ষে একমাত্র মহিলা মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একমাত্র আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে কি করুক চান আপনারা চান মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশের নেতাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে মাথা নথ করুক আপনারা চান বাংলার আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক আপনারা চান দিল্লির স্তাবকতা করে বাংলার মানুষ আগামী দিন বেঁচে থাকুক না আপনারা চান ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় বুক থেকে বাংলার দাবি দাবা ছিনিয়ে আনুক আগামী দিনে কোনটা চান কোনটা চান এই স্বতঃস্ফূর্ত মানুষের সমর্থন জানান দিচ্ছে যতই নাড়ো কল কাঠি ভাঙা পায়ে নবান্নে আবার হাওয়াই চটি কোনো লাভ নেই আর বাগচায় যারা ভাবছে সন্ত্রাস করব। মানুষকে ধমকে চমকে ভোট নেব আমি এক কথার ছেলে লড়াইয়ের ময়দান থেকে অভিষেক ব্যানার্জি পালাইনি কোনোদিন পালাবে না আমি পয়লা এপ্রিল কোন কর্মসূচি রাখিনি আমি আপনাদের বলে যাচ্ছি কলকাতা থেকে হেলিকপ্টারে আসতে আমার পনেরো মিনিট লাগে আপনারা সন্ত্রাস দুঃখে গণতান্ত্রিকভাবে ভাবে ভোট দেবেন কারো লাল চোখের কাছে আত্মসমর্পণ করবেন না মা বোনেরা হাতে যা পাবেন খুন্তি ঠিক বলছি তো খুন্তি ওদিকে রুটির বেলুনি এদিকে ভাইয়েরা ঝাঁটা লাঠি যা পাবে গণতান্ত্রিকভাবে এদের সন্ত্রাসের প্রতিরোধ করো দরকার হলে যে জিপিতে এরা সন্ত্রাস করবে আমি নিজে তোমাদের সাথে মাঠে দাঁড়িয়ে থাকবো আগামী দিনে কথা দিয়ে যাচ্ছে পয়লা এপ্রিল কোন কর্মসূচি আমি রাখিনি তার কারণ এরা ভাবছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সন্ত্রাস করব। আরে মেদিনীপুরের মানুষ তো সিপিএম এর চৌত্রিশ বছরের সন্ত্রাস রুকেছে তোমরা কোন ছাড় তোমরা কি ভাবছো সন্ত্রাস করে মানুষের ভোট নেবে ঠিক আছে দেখা যাক আগামী দিনে যে আমার মেদিনীপুরের মা ভাইদের শক্তি বেশি না দিল্লির বুকে যারা মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছে তাদের শক্তি বেশি আগামী দিন খেলা হবে 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 কি আপনার জীবনের আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ আপনি চান কাঁথির পাঁচ দাদা ঠিক করুক না আপনার পরিবারের পাঁচটা লোক ঠিক করুক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে প্রথমবার পশ্চিমবঙ্গে পরিবারতন্ত্র থেকে আর একটা পরিবারের শিকল ভেঙে আগামী দিন মেদিনীর বুকে মুক্তির ঘটতে চলেছে আমি অগ্রিম অভিনন্দন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের মানুষকে যারা পরিবারতন্ত্র নিয়ে কথা বলে এখানে ক্যামেরা আছে অনরেকর্ড বলে যাচ্ছি বিজেপি বলছে না পরিবারতন্ত্র আর নয় আমি এখান থেকে আপনাদের পড়ে যাচ্ছি সাক্ষী রেখে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকলো তিনি আমার থেকে বয়সে অনেক বড় আমি শ্রদ্ধা নিবেদন করি আপনাকে আপনাকে কর জোরে আমি অনুরোধ করব যে আগামী পার্লামেন্ট সেশনে আপনার সরকার বিল আনুক একটা পরিবার থেকে একজন রাজনীতি করবে দুজন রাজনীতি করবে না প্রথম ভোটটা আমি দিয়ে রাজনীতি থেকে অবসর নেব আপনি পারবেন আপনি পারবেন একদিকে মুকুল রায়কে দাঁড় করিয়েছে আর একদিকে তার ছেলেকে দাঁড় করিয়েছে একদিকে অর্জুন সিং সাংসদ তার ছেলেকে বিধায়ক করেছে কৈলাস বিজয় বর্গীয়কে বাংলা পাঠিয়ে দখল করতে তার ছেলেকে মধ্যপ্রদেশের বিধায়ক করেছে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তার ছেলে বিধায়ক পঙ্কজ সিং মেনেকা গান্ধী বরুণ গান্ধী পীয়ূষ গোয়েল তার বাবা কত ভুড়ি ভুড়ি উদাহরণ দেব আপনি যদি চান আপনি এক মিনিটে পরিবারতন্ত্র উঠিয়ে দিতে পারেন ভারতবর্ষ থেকে আমি অনুরোধ করব আপনাকে ওই বড় বড় পরিবারতন্ত্র আর নয় হোর্ডিং না লাগিয়ে কথা না বলে কাজে প্রমাণ করুন বিল আনুন প্রথম ভোটটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের পরিবার থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে আমি করব না কিন্তু আপনাকেও কথা দিতে হবে যে আপনি যাদেরকে আজকে দলে নিয়ে পরিবারতন্ত্রর কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন আপনাকেও কাজে প্রমাণ দিতে হবে কালকে প্রধানমন্ত্রী এসে বলছে আমাকে পাঁচ বছর সময় দিন আমি সোনার বাংলা করে দেখাব সোনা বলতে পারছে না বলছে সোনা এদেরকে কি বলবেন পিছনে কি লেখা আছে যে মঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছে পিছনে কি লেখা আছে পড়ে বলতে পারবে না বাংলা জানে না বাংলা বলতে পারে না বাংলা লিখতে পারে না তারা নাকি সোনার বাংলা করবে আচ্ছা জিজ্ঞেস করুন এদেরকে সাত বছর ক্ষমতায় দু হাজার থেকে দু আজ পর্যন্ত সোনার ভারত হলো না কেন তোমরা ত্রিপুরায় ক্ষমতায় সোনার ত্রিপুরা হলো না কেন এতদিন ধরে মধ্যপ্রদেশে ক্ষমতায় সোনার মধ্যপ্রদেশ হলো না কেন এতদিন ধরে রাজস্থানে ক্ষমতায় ছিলে রাজস্থানে সোনার রাজস্থান হলো না কেন আসামে সোনার আসাম হলো না কেন হরিয়ানায় সোনার হরিয়ানা হলো না কেন সোনার ত্রিপুরা হলো না কেন সোনার অরুণাচল হলো না কেন এখন বলছে সোনার বাংলা মানে দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা দেবে আর ওই সোনা দিয়ে ওরা সোনার বাংলা তৈরি করে শুনে রাখুন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যে কটা রাজ্য রয়েছে বিজেপি তো একাধিক রাজ্যে ক্ষমতায় একটা রাজ্যকেও দেখাতে পারবে যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য বিনা পয়সায় শিক্ষা বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় খাদ্য কেউ দেখাতে পারবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আরে সোনার বাংলা তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে আর সকাল বিকেল আসছে আর আমাদের গালাগালি দিচ্ছে আরে আপনারা কি করবেন বলুন না আগের বার সর্বজন প্রধানমন্ত্রী এলো নিয়ে বলছে দিদিকা স্কুটার তো নন্দীগ্রামে গিরে আর কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হলো আপনারা দেখলে এখন এসে বলছে দিদিকা দাস অঙ্গীকার নেই চলেগা আরে আপনি কি করবেন বলুন না আমাকে গালাগালি দিচ্ছে আপনি তো আমার থেকে বয়সে এত বড় আপনার গালাগালি আমার কাছে আশীর্বাদের সমান আমাকে গালাগালি দিন আরো দশটা গালাগালি দিন কিন্তু বাংলার মানুষকে নিয়ে আপনারা ছেলেখেলা করছেন কেন বাংলার প্রতি এত রাগ এত বঞ্চনা এত লাঞ্ছনা এত বিতৃষ্ণা কেন মোদিজি বাংলার বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙছে তাদেরকে আপনার বড় বড় পুরস্কার দিয়ে বড় বড় পদ পদপ্রাপ্তি করে দিচ্ছেন বাংলার মানুষকে যারা ভাতে মারছে পেটে মারছে তারা আপনাদের চোখের নয়নের মনি। বাংলার মানুষের বাংলার সরকারের বকেয়া পাওনা জিএসটি বাবদ হাজার হাজার কোটি টাকা আপনি আটকে রেখে দিচ্ছেন বাংলার মানুষকে যারা অন্য রাজ্যে কাজ করে তাদের জন্য আপনারা ট্রেন দিচ্ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন করে নিয়ে এসছে এত রাগ কেন বাংলার মানুষের উপর আপনি আমাকে আরও দশটা গালাগালি দিন আমার কিছু যায় আসে না আপনি তো আমার থেকে বয়সে এত বড় আমি আপনার গালাগালি আশীর্বাদ হিসেবে নেব আপনাকে ভারতবর্ষের বাইশ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে আপনি সবার প্রধানমন্ত্রী আপনি আমার প্রধানমন্ত্রী আপনি আমাকে গালাগালি দিলে আমার কাছে সেটা আশীর্বাদ স্বরূপ কিন্তু বাংলার মানুষকে প্রতি আপনাদের এত বিতৃষ্টা কেন এই বৈমাতৃসুলভ আচরণ কেন বলছে সোনার বাংলা এই প্রধানমন্ত্রী সালে বলেছিল নোটবন্দির সময় যে আমাকে পঞ্চাশ দিন দিন আমি কালো টাকা ধ্বংস করে দেবো বলেছিল কি বলেনি আর আজকে বলছে পাঁচ বছর দিন যে পঞ্চাশ দিন সময় চেয়ে পাঁচ বছরে কাজ করে দেখাতে পারে না সে যদি পাঁচ বছর সময় চায় তাহলে তো আগামী পাঁচশো বছর লাগবে কাজ করে দেখাতে তাই নয় কি তাই নয় কি এই যে বিজেপির রাজ্য স্তরের নেতারা দিলীপ ঘোষ বলছে দুয়ারে সরকার আর স্বাস্থ্যসাথী ভাওতা আর এদিকে দিলীপ ঘোষের বাড়ির লোকেরা গিয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে দিলীপ ঘোষের নিজের দাদা আর বৌদি স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই তো বিজেপির পরিণতি এই তো বিজেপির অবস্থা এই যে বলছেন আয়ুষ্মান ভারত আপনারা শুনে রাখুন দশ বাংলায় সাড়ে দশ কোটি মানুষ থাকে তার মধ্যে আয়ুষ্মান ভারত বিজেপি সরকার দিতে চেয়েছিল এক কোটি মানুষকে মমতা ব্যানার্জি বলেছে যে আমার রাজ্যের একশো শতাংশকে আপনাকে পরিষেবা দিতে হবে দিলে আমি ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছি আমাকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে পঞ্চান্ন শতাংশ মানুষ আমার বিরুদ্ধে ভোট করেছে কিন্তু আমি যখন ভোটে নির্বাচিত হয়েছি আমি পঁয়তাল্লিশ শতাংশের মুখ্যমন্ত্রী এবং ওই পঞ্চান্ন শতাংশের মুখ্যমন্ত্রী আমি যখন ভোটে নির্বাচিত হয়েছি আমি কোনো ধর্ম দেখব না কোনো জাত দেখব না কোনো দল দেখব না আমার একটাই ধর্ম মানব ধর্ম যদি পরিষেবা দিতে দিতে হয় কোটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলেছে আজকে শুনে রাখুন এই আয়ুষ্মান ভারত আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার হাতে যদি কারোর মোবাইল ফোন থাকে পরিবারের সে আয়ুষ্মান ভারত পাবে না আপনার বাড়িতে যদি পরিবারের হাতে মোবাইল ফোন থাকে 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 বাড়িতে ফ্রিজ টিভি আপনি আয়ুষ্মান ভারত পাবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী সুদূর কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা কালিম্পং থেকে কাঁথি মেদিনীপুর থেকে পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মেদিনীপুর মুর্শিদাবাদ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া আট থেকে আশি নবীন প্রবীণ খেটে খাওয়া মানুষ এসি এস ওবিসি ও ছাত্র শ্রমিক কৃষক সকলে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর আয়তায় আপনি যাকে দেখছেন বাংলায় সাড়ে দশ কোটি মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর আয়তায় আপনি কোনটা নেবেন মা ভাই বোনেরা স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন জোরে হাত তুলে বলুন কোনটা নেবেন কোনটা নেবেন স্বাস্থ্যসাথী কার্ড প্রিন্ট করতে স্মার্ট কার্ড প্রিন্ট করতে যে খরচা লাগে না সেই খরচাটুকু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে আপনাকে পাঁচ পয়সা দিতে হচ্ছে না আর নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মহিলাদের নামে বাড়ির গৃহকর্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে যারা বিবাহ করে বিবাহিত হওয়ার পর ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যায় সেই মহিলাদের নিজের বাপ মাকে দেখার মতো কেউ লোক থাকে না নিজের বাবা মাকে কে দেখবে ঠিক থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য সেই নারীদের নামে কার্ড করে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড এবং তার সুবিধা প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দিয়েছে যে কর্তৃর নামে যে মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার বাপের বাড়ির লোক স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পাবে আর শ্বশুর বাড়ির লোক ও স্বাস্থ্যসাথী পাবে এই যুগান্তকারী সিদ্ধান্ত আপনারা বলুন ভারতবর্ষের বুকে আর কেউ করে দেখাতে পেরেছে করে দেখাতে পেরেছে যারা লড়াই করতে চান আমি চ্যালেঞ্জ করছি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন আপনাদের মোদি আপনাদের বিজেপি সরকার আপনাদের কেন্দ্র সরকার দু থেকে দু হাজার একুশ দীর্ঘ সাত বছর কি করেছে আর আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিদি বাংলার মেয়ে দশ বছরে কি করেছে আমরা রিপোর্ট কার্ড মানুষের বাড়িতে বাড়িতে তুলে দিয়েছি আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন ধর্মীয় উস্কারি নয় এজেন্সির দুর্ব্যবহার নয় জোর করে মানুষকে মাথা নত করে ভোট করানো নয় মানুষের উপর চাপ সৃষ্টি করা নয় আপনি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন কোথায় লড়বেন মঞ্চ ঠিক করুন কোথায় দাঁড়াবেন ঠিক করুন কোথায় আপনি প্রমাণ দিতে পারবেন আপনার কাজের ঠিক করুন সামনে রেখে লড়ুন তথ্য পরিসংখ্যানকে একদিকে বিজেপির ব্যানার্জি যদি উন্নয়নের নিরিখে আর পরিসংখ্যানের নিরিখে দশ শূন্য গোলে এদের হারাতে না পারি আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি আপনি আসুন লড়াই করুন আমাদের দিদি দশ বছরে কি করেছে আর আপনাদের সরকার সাত বছরে কি করেছে বলেছিল টাকা করে তুলে বলুন তো কেউ আছে যে লাখ পেয়েছে বলেছিল বছরে কোটি বেকারকে চাকরি দেবো এখানে বাগচায় কেউ আছে যে মোদীবাবুর চাকরি দেওয়া চাকরি পেয়েছে বলেছিল কালো টাকা ধ্বংস করব হয়েছে বলেছিল জিএসটি করে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব হয়েছে উত্তর হচ্ছে না আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কন্যাশ্রী দেবো পেয়েছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল যুবশ্রী দেবো পেয়েছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল স্বাস্থ্য সাথী দেব পেয়েছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল বিনা পয়সায় খাদ্য দেব পেয়েছেন উত্তর হচ্ছে হ্যাঁ বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেব পেয়েছেন উত্তর হচ্ছে হ্যাঁ আজকে লকডাউনের কারণে যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের পড়াশুনের অসুবিধা হয়েছে বলে তাদের অ্যাকাউন্টে সরাসরি আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছে ট্যাব কেনার জন্য তারা তো ভোট দেবে না যে টুয়েলভে পড়ে সে কি ভোট দেবে তার তো আঠেরো বছর হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাও তার অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠিয়েছে কেন জানেন ভোটের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আগামী দিন তোমার ভবিষ্যৎ তুমি গড়ো তোমার যা অসুবিধা আমার সরকার আছে দেখে দেবে এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলে নিজের পরিবারকে সমৃদ্ধশালী করে মা বাবার মুখে হাসি ফোটাও ভোট তোমাকে দিতে হবে না বাংলাকে এগিয়ে নিয়ে যাও এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমগ্র ভারতবর্ষে নিয়েছে আপনারা বলুন আপনারা কাকে বাঁচবেন আপনারা কাকে বাঁচবেন একদিকে ভারতীয় জনতা পার্টির খালি ভাষণ আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থালা ভর্তি রেশন আপনি কাকে বাঁচবেন মা বোনেরা একদিকে বহিরাগত নেতারা আর একদিকে বাংলার মেয়ে কাকে বাঁচবেন একদিকে অনাচার একদিকে উন্নয়ন কাকে বাঁচবেন একদিকে দাঙ্গা সাম্প্রদায়িকতা আর একদিকে শান্তি প্রগতি অগ্রগতি কাকে বাঁচবেন একদিকে পরিবার তন্ত্র গ্রাস আর একদিকে মানুষের স্বাধীনতা মেদিনীপুর কাকে বাঁচবে এই সিদ্ধান্ত মেদিনীপুরকে আজকে নিতে হবে কাকে বাঁচবেন কাকে বাঁচবেন বহিরাগতদের তাড়াবেন বিজেপিকে হারাবেন বাংলাকে জেতাবেন সংগ্রাম দলুইকে জেতাবেন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন মেদিনীপুরের আবেগ যারা দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে তাদেরকে আগামী দিন যোগ্য জবাব দেবেন বহিরাগতদের বিতাড়িত করবেন দেবেন জবাব দেবেন কথা দিচ্ছেন মায়েরা কথা দিচ্ছেন মায়েরা কথা দিচ্ছেন ভাইয়েরা কথা দিচ্ছ দাদারা কথা দিচ্ছেন জোরে হাত তুলে বলতে হবে দিচ্ছেন 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 আগামী দিন মেদিনীপুরের উন্নয়নের চালকে ময়নাকে বসাবেন মেদিনীপুরের উন্নয়নের জয়যাত্রার যে রথ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলবে তার চালকের স্থানে ময়নাকে বসাবেন 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 আর মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন আগে ঘোষণা করেছে শুনেছেন ইস্তাহার শুনুন মা বোনেরা তিনটে কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি তাও বলে যাচ্ছি এখনো পর্যন্ত তো দেখেছেন বিজেপি ইস্তাহার প্রকাশ করতে পারেনি প্রার্থী তালিকা প্রকাশ করতে ল্যাজে গোবরে হতে হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে আমার সরকার দ্বিতীয় মে ক্ষমতায় আসার পরে পয়লা জুন থেকে যুগান্তকারী সিদ্ধান্ত প্রত্যেকটা মহিলার হাতে জেনারেল কাস্টের ন্যূনতম মাসিক আয় হিসেবে পয়লা জুন থেকে পাঁচশো টাকা করে দেওয়া হবে প্রত্যেকটা মহিলার হাতে এক কোটি ষাট লক্ষ পরিবার এক কোটি ষাট লক্ষ পরিবারের গৃহকর্ত্রীদের হাতে মাসে পাঁচশো টাকা করে দিদি নির্বাচিত হওয়ার পরের মাস থেকে আপনারা পেতে শুরু করবেন মাসে পাঁচশো হলে বছরে কত 6000 আর এসসি এসটি যদি হয় তাহলে মাসে 500 নয় 600 নয় 800 নয় 1000 বছরে 12000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় গৃহকর্ত্রীদের হাতে দেবে কারোর উপর নির্ভর করতে হবে না বাংলার মেয়ে আপনার সংসারের দায়িত্ব নিচ্ছে আপনার জীবনের দায়িত্ব নিচ্ছে দ্বিতীয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড যুবকদের স্বাবলম্বী করতে যারা ভাবে যে টুয়েলভ পাস করে মেডিকেল পড়ব ইঞ্জিনিয়ারিং পড়ব উচ্চ শিক্ষার জন্য আমার হাজার হাজার টাকা দরকার বাবা মার কাছে টাকা নেই আমার পড়াশুনোর দায় দায়িত্ব কে নেবে আমার পড়াশুনোর খরচা কে বহন করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা টুয়েলভ পাস করো বাবা মায়ের কাছে হাত পাততে হবে না আমার সরকার তোমাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে চার পার্সেন্ট সুদে দশ লক্ষ টাকা করে যুবকদের দেওয়া হবে যাতে আগামী দিন আপনারা আপনাদের শিক্ষার দায়িত্ব নিজেরা নিতে পারেন তিন নম্বর বলছে না পি এম কিষান সম্মান নিধি ছ হাজার টাকা করে কৃষকদের দেবো বিজেপি বলছে বাংলাকে পাতে মারা ভাতে মারার পরও মমতা ব্যানার্জির সরকার বলেছে ভাই তোমার দিল্লির টাকা দরকার নেই আমাদের সরকার প্রতিষ্ঠা হবে পয়লা জুন থেকে বাংলার আটষট্টি লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে কেন্দ্রের ছ হাজার টাকা নয় বাংলার সরকার একর পিছু দশ হাজার টাকা দেবে একর পিছু দশ হাজার একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি নেতা পনেরোশো কোটি টাকার পার্টি অফিস ছ কোটি টাকার গাড়ি চড়ে আর কৃষকদের ছ হাজার দেয় আর একদিকে বাংলার মেয়ে টালির ছাদের ঘরের তলায় থাকে হাওয়াই চপ্পল পরে আর কৃষকদের দশ হাজার টাকা দেয় আপনি কাকে বাঁচবেন মায়েরা কাকে বাঁচবেন আর একটা কথা বলবো অনুমতি দিলে বলবো বলবো এই যে বিশ্বাসঘাতকরা আসছে না এসে বলছে মোদিজি চাল পাঠাচ্ছে মোদিজি গম পাঠাচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা বাংলার বুক থেকে প্রতি বছর কেটে নিয়ে যাচ্ছে সাত বছরে বাংলা থেকে পাঁচ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা ভারতীয় জনতা পার্টি কেটে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আগামী দিন সরকার ক্ষমতায় আসার পর তোমার দিল্লির চালগমের অপেক্ষায় বাংলার মানুষ থাকবে না আমার সরকার বিনা পয়সায় খাদ্য দিয়েছে শুনুন এখনো তো শেষ করিনি হাততালি দেবেন বিনা পয়সায় খাদ্য দিয়েছে খাদ্য নিতে কোথায় যেতে হয় কোথায় যেতে হয় কোথায় যেতে হয় খাদ্য নিতে শুনতে বলতে হবে তো কোথায় যেতে হয় মায়েরা পয়লা জুন থেকে রেশন দোকানে যেতে হবে না খাদ্য আপনার বাড়িতে এসে পৌঁছাবে দুয়ারে রেশন দুয়ারে দুয়ারে রেশন বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় শিক্ষা বিনা পয়সায় স্বাস্থ্য লাইনে দাঁড়িয়ে আর খাদ্যর জন্য অপেক্ষা করতে হবে না সরকার খাদ্য আপনার বাড়িতে পয়লা জুন থেকে পৌঁছে দেবে তাহলে বলুন বাংলা নিজের কাকে চান কাকে চান মেয়েকে কাকে চান কাকে চান কাকে চান বিজেপির সন্ত্রাসকে রুকবেন বাংলাকে জেতাবেন আমার সাথে যত আওয়াজ আছে আজকে তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করছে একটু দেখাতে হবে তো কত জোর এদেরকে তো বোঝাতে হবে জেলাটার নাম মেদিনীপুর এক দুটো গদ্দার মির্জাপুর হয় বাকি মানুষগুলোর গলা কেটে দিলেও বেইমানি করতে পারবে না এ তো বোঝাতে হবে জোরে আওয়াজ তুলুন সাগর থেকে পাহাড় সাগর থেকে পাহাড় জনগণের রায় মেদিনীপুর আগামী দিন দিচ্ছে রায় ময়না দিচ্ছে রায় বিনা পয়সায় খাদ্য পাই বিনা পয়সায় স্বাস্থ্য পাই বিনা পয়সায় শিক্ষা পায় আরে যখন ডাকি তখন পাই বহিরাগতদের নেই বাংলায় ঠাই বহিরাগতদের দিন বিদায় কন্যাশ্রী করেছে বিশ্ব জয় যখন ডাকি তখন পাই উন্নয়নার প্রগতিতে মানুষের ছাই বাংলা নিজের যত জোর আছে সবাই আওয়াজ তুলুন দুহাত তুলে দুহাত দুহাত বাংলা নিজের 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 তাহলে আগামী পয়লা এপ্রিল এপ্রিল ফুল করতে হবে যখন ভোট বাক্স খুলবে পদ্মফুল দেখুন যেন চোখে সর্ষে ফুল দেখে ঠিক আছে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আর লড়াইয়ের ময়দান ছেড়ে এক ইঞ্চি কেউ যাবেন না সন্ত্রাস রুখতে হবে গণতান্ত্রিকভাবে ভোট হবে নিজের ভোট নিজে দেবেন সকাল সকাল ভোট দেবেন আমাদের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী বাংলার প্রার্থী মেদিনীপুরের প্রার্থী ময়নার প্রার্থী ডক্টর সংগ্রাম দলুইকে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করবেন এই আশা রেখে এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় মেদিনীপুর